হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো বন্ধুরা আজকেও আর নিয়ে এসলাম আপনাদের জন্য অ্যাড মোবাইল ইনকামের একটি অ্যাপ যেটা হচ্ছে পাঁচ নাম্বার একটি অ্যাপস তো আমি অলরেডি চারটা অ্যাপ আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি এবং এটা হচ্ছে পাঁচ নাম্বার অ্যাপ তো কাছে এটার নাম হচ্ছে ওয়েব পে এবং অলরেডি আমি চারটা অ্যাপ আপনাদের মাঝে শেয়ার করছি এটা ওয়েবসাইডটা হচ্ছে এরমোভ অ্যাপ তো এটা এইগুলো ভিডিও লিঙ্ক আছে আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনি মিস করে থাকেন যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে এই চারটি অ্যাপেও আপনি কাজ করতে পারেন এই অ্যাপে অ্যাপেও ঠিক এই তিরিশ তারিখ পর্যন্ত কাজ চলবে তো কাছে আজকে যেটা কথা বলবে সেটা হচ্ছে ওয়েব পে তো এই চারটা থেকে চারটা লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন অথবা আমার চ্যানেলে গেলেই আপনি লাস্ট চাইটটা ভিডিও দেখতে পারবেন তো গাছ অ্যাপটা যখন আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করলে আপনার কাছে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে আসা আবার নিচে দেখতে পাচ্ছেন সাইন লেখা রয়েছে সিম্পল সাইন আপের পর ক্লিক করে দেবেন তো সাইন অ্যাপের পর ক্লিক করে এরকমটা ইন্টারপেজ চলে আসবে তো ফার্স্ট অফ বলতে আপনার এখানে ভুল নামটা দিয়ে দেবেন তারপর আপনার নাম্বারটা দিবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন এখানে একটা সেই পাসওয়ার্ডটা আবার পঠাই দিবেন এবং এর নিচের একটা রিফার কোড দিতে হবে তো রিফার কোডটা আবার ডিসক্রিপ রেট করে এটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার রিফার কোড ফাইভ ফাইভ ফোর সেভেন থ্রি ডাবল এইট তো এই রিফার কোডটা আপনারা অবশ্যই বসাবেন আর আমি আপনাদের কিন্তু রিফার কমিশন যেটা রয়েছে সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দেবো যে কিভাবে আপনারা স্ক্রিনশটগুলো আমাকে দিবেন এবং আজকে সে পাঁচ নাম্বার ভিডিও যেহেতু দেওয়া শেষ সেহেতু আপনারা প্রত্যেকে কিন্তু আমাকে স্ক্রিনশটগুলো পাঠাতে পারবেন তো গাছ কীভাবে পাঠাবেন সেটা আমি আপনাদেরকে দেখা দেবো তো সেম্পে আমি আপনি এসে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু কেন হয়ে গেছে তো এই অ্যাকাউন্টটা মূলত এইভাবে খুলতে হবে তো গাছ এখান থেকে ব্যালেন্স রয়েছে এখানে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এই অ্যাপটা খুবই ভালো একটা অ্যাপ তো সেখান থেকে শুধুমাত্র আপনাকে যেভাবে করতে হবে তো আমি জাস্ট রিফার ফ্রেন্ডসের উপর যদি ক্লিক করি তাহলে এখানে আপনার রিফার কোডটা পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে আগেই দেখা দিলাম চাইলে এটা কপি করে নিতে পারেন এছাড়া যদি আমি রিফার হিস্টরিতে দেখি তাহলে দেখতে পারবেন এখানে তো অবশ্যই আপনি যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন এটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আর একটা হোম পেজের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাকে সেন্ড করে দিবেন ঠিক আছে তো কীভাবে সেন্ড করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আমার ওয়েবসাইটের লিঙ্ক এবং সেখানে অ্যাপস ডাউনলোড করার আগে হ্যাঁ থাকবে যে আপনার স্ক্রিনশট সাবমিট লিঙ্ক মানে এ ধরনের কিছু লিখে দেবো যে আপনি যদি আমার রেফার কোড ব্যবহার করেন তাহলে আপনি এখানে সাবমিট করেন আপনার ফটোগুলো ঠিক আছে তো এই পাঁচটা অ্যাপে মূলত যেই আমার এই পাঁচটা অ্যাপে আমার রেফার কোড ব্যবহার করছেন তারা প্রত্যেককে কিন্তু আমার কাছ থেকে এই রিফার কমিশনটা পাবেন ঠিক আছে আমি কিন্তু তাদের এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে নাম্বারগুলো নেব এবং আপনাদের কিন্তু আমি লাইভে কিন্তু তাকেদেরকে টাকাটা সেন্ড করে দেবো ঠিক আছে তবে এখানে জাস্ট আমি এই যে ওয়েব পেতে চলে আসলাম এবং এখান থেকে ই করতে পারবেন তো গাইসে আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাই দেবো যারা আমার রেফার কোড ব্যবহার করবে তাদেরকে আমি কিন্তু আমার পক্ষ থেকে দশ টাকা পারি বিশ টাকা পারি মোবাইল রিচার্জ কিন্তু আমি করে দেবো ঠিক আছে তো গাইসে আমার তেমন একটা ইনকাম হয় না আপনাদের এই সাইটটা অলরেডি যে সাইটটা শেয়ার করছি আপনারা অনেকেই কিন্তু আমার রেফার কোড ব্যবহার করার নেই তো যে কজনই করছেন তাদেরকে আমি প্রত্যেককেই দেবো ঠিক আছে তো আমি নিচে ডিসিশন বক্স এরকম একটা ফর্ম দিয়ে দেবো মানে এই আমার ওয়েবসাইটের সো সাবমিট করার জন্য এরকম একটা ফর্ম পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে কী করবেন আপনাকে যে কাজটা করতে হবে আপনি দশটা স্ক্রিনশট আপলোড করতে পারবেন কারণ আমি যেহেতু পাঁচটা অ্যাপ আপনাদের মাঝে দিয়েছি পাঁচটা থেকে দুই দুইটা স্ক্রিনশট নিলে দশটা স্ক্রিনশট হয় এখানে অ্যাড ফাইলের পর ক্লিক করে আপনার ফাইল মানে ফাইলগুলো আপলোড করে দেবেন দশটা ফিক্সার আপলোড করবেন এবং নিচে আপনার নাম্বার লিখে দেবেন এবং সাবমিটের পর ক্লিক করলে সাবমিটটা হয়ে যাবে আমার কাছে চলে আসবে আপনার এখান থেকে যে ফটোটি দেবেন এবং নাম্বার দেবেন সেগুলো কিন্তু আমার কাছে চলে আসবে তো অবশ্যই কিন্তু ফটোগুলো আপনার ওই পাঁচটা অ্যাপের ফটো দিবেন সাইন আপ করার একটা স্ক্রিনশট এবং হোম হোমপেজের একটি স্ক্রিনশট এগুলো দিয়ে পাঁচটা অ্যাপে পাঁচটা অ্যাপে দশটা স্ক্রিনশট হয় সে তো আমি দশটা স্ক্রিনশট দিয়ে দিলাম তাহলে আপনি সাইটটা যদি মিনিমাম সাইটটাও যদি আপনি পার্টিসিপেট করেন মানে আমার রিফার করে ব্যবহার করেন তাহলে সেই কয়টা আপনি আমাকে যে কয়টাই করেন এখানে স্ক্রিনশট দিয়ে দেবেন ঠিক আছে যদি আমি পারি আর যে যত মানুষ আমার সবগুলো করবে সেগুলো তো আমি সবাইকে দিয়ে দেবো ঠিক আছে তো কাজ করার জন্য সিম্পলি এটার পর স্টেটের উপর ক্লিক করে দেবেন তারপর লিঙ্ক সাবমিটের পর ক্লিক করে দেবেন এখানে তিনটে মাধ্যমে কাজ করতে পারবেন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন টাস্ক রয়েছে পাঁচটা টাস্কের কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন নিচে তিরিশ সেকেন্ড টাইম দিছে তো জাস্ট ভিজিট নেওয়ার পর ক্লিক করবেন ভিজিট নেওয়ার পর ক্লিক করলে কিন্তু আপনাকে ডাইরেক্টলি এদের ওয়েবসাইটে নিয়ে যাবে এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটের কাজ তো আপনারা কী করবেন এখানে জাস্ট ভিজিট নেওয়ার পর ক্লিক করে দেবেন আর উপরে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট তো আপনি ভিজিটে পাবেন না যখন আপনি ক্লিক করবেন তখন ক্লিকে পয়েন্টটা পাবেন তো জাস্ট ভিজিট নেওয়ার পর আপনি ক্লিক করে দেবেন তো ভিজিট নেওয়ার পর যখনই ক্লিক করবেন তো সরাসরি আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আপনাকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে এখানে কিন্তু টাইমটা শো করবে না আর নিচে লেখা রয়েছে দেখুন রিডমোর আপনি সিম্পলি রিডমোর্ডের পর একটা ক্লিক করে দেবেন রিড মোর্ডের পর ক্লিক করে একটু ওয়েট করবেন তারপর নিচে একটা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন যা টাস্ক কমপ্লিট এই ধরনের একটা নোটিফিকেশান পেয়ে যাবেন তো কে সেখান থেকে দেখতে পারবেন এখানে আর যারা আমার রেফার কোড ব্যবহার করতেছেন ঠিক আছে পাঁচটা অ্যাপেই যে রেফার কোড আমার ব্যবহার করবে তাকে তো আমি সাথে সাথে দিয়ে দেবো মোবাইল রিচার্জ করে আমি কিন্তু লাইভে আপনাদেরকে নেক্সট ডে যেটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে দেখাই দেবো যে 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 আমার রেফার কোড ব্যবহার করবে তাদেরকে আমি কিন্তু দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে আমি এখন জাস্ট ব্যাক করে কেটে যাবো উপরে দেখতে পারবেন যে আমার এটা কিন্তু কমপ্লিট সেমভাবে আবার ভিজিটার উপর ক্লিক করবেন এভাবে আপনাকে পাঁচটা ভিজিটের কাজ কমপ্লিট করতে হবে তবে আছে রিফার কোডটা কিন্তু অবশ্যই আপনারা রিফার কোডটা ব্যবহার করবেন কারণ এটাগুলো আছে অ্যাডমোবাইল অ্যাপ যদি আপনি ওয়ান টু থ্রি ফোর ব্যবহার করেন দেখুন কোম্পানির অ্যাপ যদি মানে রিফার কোড যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারও লাভ হচ্ছে না আমাদেরও লাভ হচ্ছে না কারও লাভ আছে না এটা কোম্পানি কোম্পানি থেকে যাচ্ছে তো আপনি যদি জাস্ট একটু কষ্ট করে ওখান থেকে এইটা রিফার কোডটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন এইটুকু কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আমি সেখান থেকে কিছু রিফার কমিশন পাবো এই রিফার কমিশনটা কিন্তু আমি আপনাদের মাঝেই কিন্তু দিয়ে দিই ঠিক আছে তো আমি আপনাদের মাঝে এবার থেকে লাইভে দিয়ে দেবো অনেকে বিশ্বাস করে না সেই জন্য আমি আপনাদেরকে লাইভই কিন্তু দেখাই দেবো যে কীভাবে আমি এই রিফার কমিশনটা দিয়ে থাকি ঠিক আছে আর রিফার কমিশনটা প্রায়ই প্রত্যেকেই পেয়ে যান কারণ সবাই কিন্তু আপনার নাম্বার দেন না অনেকে রিফার করে ব্যবহার করে অনেকে নাম্বার দেয় না তো গাইস এখানে দেখতে পাবেন ক্লিক অ্যাডস অ্যান্ড কপি এল এটার উপর ক্লিক করে দেবেন রেড আকারে যদি বাটন আসে ঠিক আছে তো তারপর আপনি এটার পর ক্লিক করলে আপনাকে আবারও ওয়েবসাইটে নিজে ব্যবহার রিড মারের পর ক্লিক করে দেবেন এবং এখানে একটু স্কোল করে নিচের দিকে যাবেন তো জাস্ট অবশ্যই রিডমোর উপর ক্লিক করে দেবেন তো রিডমোর উপর ক্লিক করে যখন আপনি স্কুল করে নিচের দিকে যাবেন তখনই এখানে অ্যাড শো করবে সেই অ্যাডগুলো দেখতে পারবেন এবং সেই অ্যাডের পর যে কোনো একটা অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে তো কাজে দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো করেছে বাট নিচের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন এই জায়গায় বড় বড় অ্যাড রয়েছে তো আমরা এখান থেকে যে কোনো বড় একটা অ্যাডে আমরা ক্লিক করবো তো এখান থেকে যে কোনো একটি আড়ে ক্লিক করে দেবেন তো বি আপনাকে পাঁচ নাম্বার যখন ক্লিক করতে পারবে তখনই আপনি ক্লিক করবেন তার আগে ক্লিক করবেন না তো ক্লিক করার পর উপরে যদি আপনি সার্চ বক্সের পর দেখেন তাহলে দেখবেন এখানে একটা লিঙ্ক রয়েছে সিম্পল সার্চ বক্সের পর ক্লিক করে দেবেন তারপর নিচে যে দেখুন কপি একটা অপশন রয়েছে সিম্পল কপির পর ক্লিক করে দেবেন তো কপির পর ক্লিক করলে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এখানে কপি করার পরে এখানে জাস্ট এক মিনিটের মতন ওয়েট করবেন এবং নিজে একটা নোটিফিকেশন দিবে যে আপনার টাস্কটা কমপ্লিট হয়েছে আপনি এখন লিঙ্ক সাবমিট করবেন তো এরকম একটা নোটিফিকেশন দিবে তো এখানে জাস্ট একটু ওয়েট করবেন সেই নোটিফিকেশনটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে সাবমিট ইউ আর এল টু কমপ্লিট টাস্ক আমরা এটা কিন্তু স্কুল করে ট্যাপটা কেটে দিয়ে কিন্তু এখনও অ্যাপের ভিতর ব্যাক করে আসলে কিন্তু ইন্টারভেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন তো আপনার লিঙ্কটা যত কপি করে দেন এটা এখানে সেপে ধরে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপচা দিয়েছে ক্যাপচাটা হচ্ছে ফাইভ প্লাস সেভেন এটা কত হয় সেটা আপনি দিয়ে দেবেন আপনার কাছে যেটা থাকবে সেটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি জাস্ট সাবমিটের পরে ক্লিক করে দেখতে পারবেন আমার এটা ওয়ার্নিং ইয়ে দিচ্ছে ক্যাপচা দিচ্ছে তো জাস্ট আমি আবারও এখান থেকে আরেকটা নতুন দিয়ে দেবো যদি ওয়ার্নিং হয় তাহলে আপনাকে নতুন আর একটা ক্যাপচা দিয়ে দেবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু লিঙ্কটা আপনি সঠিকভাবে নিয়ে আসবেন কপি করে তো দেখতে পাচ্ছি অনেক বছর এবং আমি জাস্ট এখান থেকে অটোমেটিক কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে যে দেখুন চেঞ্জ হয়ে গেছে তো এখন জাস্ট আবারও আমরা ক্যাপসাটা ফোনাপ করে ফিরে আবার আমরা সাবমিটের পর ক্লিক করে দেব সাবমিটের পর ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের ব্যালেন্স কিন্তু দেখুন পঞ্চাশ পয়েন্ট অ্যাড হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পয়েন্ট করে দিচ্ছে কারণ এখন পঞ্চাশ পয়েন্ট দিচ্ছে এরা কিন্তু কাজ দেয় নাই এখনও কাজ দেয় না এরা কিন্তু জাস্ট টেস্ট করার জন্য রাখছে সেই জন্য আমি আপনাদেরকে কাজগুলো আর কি মূলত দেখাই দিলাম তো এখান থেকে তারা কাজ দিবে কাজ দিলে এসে আনলিমিটেড কাজ করতে পারবেন এখানে কোনো ব্রেক টাইম দেবে না যেহেতু এটা টেস্ট করার জন্য রাখছে সেহেতু এখানে জাস্ট দশ মিনিটের মতন একটা ব্রেক টাইম রাখে দিয়েছে শুধুমাত্র এটা টেস্ট করার জন্য এদের যদি গ্রুপে যান নোটিফিকেশনটা দেখতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখা দিলাম মূলত এবার কাজ করবেন কীভাবে তো এখান থেকে প্রতি ক্লিকে আপনারা একশো পয়েন্ট বা দুইশো পয়েন্ট পেয়ে যাবেন যখন এরা কাজ সারবে এবং কোনো লিমিট নাই এখানে আপনি যত খুশি তত কাজ করতে পারবেন ঠিক আছে তো মূলত আজকে পঁচিশ তারিখ এজন্য বেশি কাজ সারে নাই সেই জন্য এরকম আসছে তো এখানে দেখতে পারবেন উদ্রো নেওয়ার জন্য সিমগুলো উদ্রো পয়েন্টের পর ক্লিক করবেন এবং নিচে দিকে যদি যান তাহলে আপনার নাম্বারটা দেখতে পারবেন আর হ্যাঁ আপনি অ্যাকাউন্ট খুলবেন যদি আপনার বিকাশ নগদ যে নাম্বারে আছে ঠিক সেই নাম্বারতে আপনি অ্যাকাউন্ট খুলবেন কারণ এখানে আপনার নাম্বারটা কিন্তু অটোমেটিক বসে যাবে সেহেতু আপনি নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না এখান থেকে যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনি নাম্বারটা কিন্তু আপনাদের বিকাশ নাম্বারে পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় বিকাশ নাম্বারটা দেবেন কারণ ওইটাই আপনার পারমানেন্ট নাম্বার হবে এই অ্যাপে তো কাজ মূলত এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে আমি যেভাবে দেখালাম আর এখানে আর বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো আস্তে আস্তে সারবে তারা তো মূলত এখনও কাজগুলো সারে নেই যেতে আজকে পঁচিশ তারিখ হয়তো ছাব্বিশ সাতাইশ তারিখ থেকে তারা কাজটা স্টার্ট করবে পুরোপুরিভাবে তো আপনারা এখন অ্যাকাউন্ট খুলে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে রাখেন আর যদি পারেন এখানে যেটুকু কাজ আছে সেটুকু করেন তো কাজ এই স্কুল আজকে ভিডিওটা ভিডিও